এটা হলো আমার 2019-এর পার্সোনাল প্ল্যানিং। দেখে বেশি একটু কমপ্লেক্স মনে হলো, আসলে পুরো জিনিসটা বেশ সহজ। এটার জন্য তোমার যেটা করতে হবে সেটা হলো এখনই একটা কাগজ কলম বের করতে হবে এবং কাগজ কলম বের করে এই ছকটা এঁকে ফেলতে হবে। একেবারে সহজ, মাঝখান থেকে একটা লাইন টানবা, তারপরে দুটো লাইন টানবা। এই যে 1, 2, 3, 4, 5, 6টা ঘর তৈরি হলো। এই 6টা ঘরে 6টা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট লেখা থাকবে। তোমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট 6টা অ্যাসপেক্ট যদি আমি বলি, ওয়ার্ক বা স্টাডি, যারা কাজ করছে তাদের জন্য ওয়ার্ক, যারা পড়ালেখা করছে তাদের জন্য স্টাডি। সেকেন্ডলি ফাইন্যান্সিয়াল, থার্ড হলো সেলফ ডেভেলপমেন্ট, এগুলো হলো এক্সটার্নাল। আর তোমার ইন্টারনাল লাইফের জন্য ইম্পর্টেন্ট হলো হেলথ, ফ্যামিলি অ্যান্ড রিলিজিয়াস বা স্পিরিচুয়াল যে কাজগুলো আছে সেই জিনিসগুলো। তো আমরা ফার্স্টে এক্সটার্নাল দিয়ে শুরু করব, আস্তে আস্তে আমরা ইন্টারনাল সাইডে যাব। এবং প্রতিটা ক্ষেত্রে দেখবা তিনটা জিনিস আছে, গুড, যেই জিনিসগুলো গত বছরও করেছো এই বছরও কন্টিনিউ করতে চাও, ব্যাড, যেই কাজগুলো গত বছর করেছো খারাপ এই বছর আর করা যাবে না, থার্ড হ্যাবিট, গত বছরও করো নাই এইবার এমন নতুন একটা কাজ যেটা তুমি তোমার হ্যাবিটে বা অভ্যাসে রূপান্তরিত করতে চাও। এগেন 2018 যে কাজগুলো তুমি কন্টিনিউ করবা, 2018 যে কাজগুলো তুমি বাদ দিবা, বাদ দিবার বাদ না, এটা ব্যাড আর কি। আর থার্ড হলো যেই নতুন অভ্যাসগুলো তুমি টার্গেট করছো। তো একেবারে শুরু থেকে আসি, ওয়ার্ক বা স্টাডি। সো ওয়ার্ক বা স্টাডিতে আমি যেহেতু আমার পড়ালেখার পার্ট চুকিয়ে ফেলেছি, সো আমার জন্য জিনিসটা হলো ওয়ার্ক। সো ওয়ার্কের গুড টু ডু লিস্ট, আমি এই বছরটা পুরোটাই প্রপারলি রাতেবেলা টু ডু লিস্ট তৈরি করতাম এবং প্রতিদিন সকালে উঠার পর থেকে যখন যে কাজ শেষ করতাম কেটে দিতাম, কাজ শেষ কেটে দিতাম, নতুন একটা কাজ আসছে টু ডু লিস্টে অ্যাড করতাম, আবার যখন শেষ কেটে দিতাম। সেই টু ডু লিস্টের হ্যাবিটটা আমি এই বছরও চালিয়ে যাবো। সো দ্যাটস দ্য গুড। ব্যাড হলো আমি অনেক রাত জেগেছি, লেট নাইট। সো আমি চেষ্টা করবো যে এই বছর রাত জাগাটা ছেড়ে দিতে। আর নতুন হ্যাবিট যেটা আমি ফর্ম করতে চাই সেটা হলো প্রপারলি ক্যালেন্ডার মেনটেন করা। আমার যতগুলো জায়গায় স্পিচ দিতে হবে, যতগুলো জায়গায় ট্রেনিং সেশন দিতে হবে, যতগুলো কোম্পানির সাথে মিটিং আছে, 10 মিনিট স্কুলের কাজ, সবগুলো আমার গুগল ক্যালেন্ডারে থাকবে এবং আমাকে মানুষজন প্রপারলি ইনভিটেশন পাঠায় এবং আমি আমার প্রপারলি স্ট্রিক্টলি ক্যালেন্ডার ফলো করব। এই হ্যাবিটটা আমি এবার টার্গেট করছি। এবার আসি 2 নম্বর, ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়ালে গুড হলো এবার আমি আমার যে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স লয়ার যে আছে তার কাছ থেকে আমি পুরো ডিটেলসগুলো বুঝে নিয়েছি। সো এবছর আমি আরও চেষ্টা করবো ট্যাক্সের আরও যাবতীয় ডিটেলস যেন প্রপারলি বুঝে নিতে পারি। ব্যাড, আমি আমার খরচের, পার্সোনাল খরচের খুব একটা হিসাব রাখিনি। কত টাকা জাঙ্ক ফুডে খরচ হলো, কত টাকা এইখানে ঘুরতে যেতে খরচ হলো, কত টাকা চাউমিন খেতে, বাংলা চাইনিজ খেতে অথবা আইসক্রিম খেতে খরচ হলো, এইসব আমার পার্সোনাল ফাইন্যান্সের হিসাব ছিল না। সেটা এবার বাদ দিব, তার মানে আমার টার্গেট হলো নিজের পার্সোনাল ফাইন্যান্সেরও প্রপার রেকর্ড রাখা। এবং সেটারই নতুন যে হ্যাবিটটা আমি তৈরি করতে চাই সেটা হলো ওয়ালেট অ্যাপ ব্যবহার করা। খুবই সিম্পল, গুগল পে আইওএসে পাওয়া যায় একটা ওয়ালেট অ্যাপ। এই টাইপের আরও অনেক অ্যাপ আছে, যখন যেই কাজ করছো ওয়ালেট অ্যাপে জাস্ট ট্রানজ্যাকশনটা লিখে রাখো, এত টাকা এই বাবদ, এত টাকা এই বাবদ, এত টাকা এই বাবদ। সো মাস শেষে তোমাকে বলে দিবে ফুডের পিছে কত টাকা খরচ করেছো, ট্রান্সপোর্টেশনে কত টাকা খরচ করেছো, নর্মাল ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরিতে কত টাকা খরচ করেছো। সো ওভারঅল নিজের পার্সোনাল ফাইন্যান্স মেনটেন করার জন্য আমি অ্যাপটা ব্যবহার করব। এবার আসি সেলফ ডেভেলপমেন্ট। সেলফ ডেভেলপমেন্টের গুড হলো আমি এই বছর প্রচুর অডিও বুক শুনেছি। তোমরা অলরেডি জানো আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যে আমি প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময়, আসার সময়, জ্যামে বসা টাইমটুকুতে অডিও বুক শুনি। এনে অডিও বুক শুনে শুনে যাইতে একটা অডিও বুক শেষ, আসতে একটা অডিও বুক শেষ। সো আমার প্রচুর অডিও বুক শোনা হয়েছে। সো এই অভ্যাসটা আমি এই বছরও কন্টিনিউ করব। সো গুডটা কন্টিনিউ করব। এবার ব্যাডটা বাদ দিব। কি বাদ দিব? আমার সেলফ ডেভেলপমেন্টের কোনো রুটিন ছিল না। যেদিন ভালো লেগেছে ওই দিন প্রচুর রিসার্চ করেছি, টানা 12 ঘন্টা রিসার্চ করেছি একটা ভিডিওর জন্য। আবার মাঝখানে হয়তো বা কোনোদিন রিসার্চই করিনি। বাট 2019 আমার প্ল্যান থাকবে যে প্রপার একটা রুটিন মেনটেন করে কাজ করা। এবার আসি কোন হ্যাবিট ফর্ম করতে যাচ্ছি। হ্যাবিট ফর্ম করবো হলো প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা বই শেষ করা। তার মানে এই বছরে 52 সপ্তাহ আছে, আমি 52টা বই শেষ করব। এবং 52টা বই শুধুমাত্র যে শেষ করব তা না, 52টা বই থেকে যে জিনিসপত্র আমি শিখছি ওই জিনিসপত্র নিয়ে আমি ভিডিও তৈরি করব। তার মানে আমি যে জিনিসপত্রগুলো শিখছি আমি তোমাদেরকেও শেখাবো। এগুলো ছিল এক্সটার্নাল। এবার আসি আরেকটু ইন্টারনাল জিনিসগুলো, যে জিনিসগুলো আমাদের লাইফের সাথে ইন্টারকানেক্টেড। বিকজ তোমার লাইফে ইন্টারনাল স্টাফ যদি ঠিক না থাকে এক্সটার্নাল জিনিসপত্র কিন্তু মেনটেন করতে পারবা না। তোমার হেলথ যদি ঠিক না থাকে তুমি কাজে
খুব একটা টাইম দিতে পারবা না। তোমার ফ্যামিলি যদি ঠিক না থাকে, তোমার ফাইন্যান্সিয়াল চিন্তা করে তো লাভই নাই, তোমার রিলিজিয়াস বা স্পিরিচুয়াল যদি ঠিক না থাকো, তোমার সেলফ ডেভেলপমেন্টও সময় দিতে পারবা না। সো দিস ইজ দি ইন্টারনাল থিং, এবং এইটা ফাউন্ডেশনটা তৈরি করে। এবার আসো ইন্টারনালের ফার্স্ট পয়েন্ট, হেলথ। হেলথের গুড হলো ব্রেকফাস্ট। আমি আগে অনেকবার রেগুলারলি ব্রেকফাস্ট মিস করতাম, আর আমি এখন ব্রেকফাস্ট করা শুরু করেছি। ইটস আ ভেরি গুড হ্যাবিট। আমি অলরেডি অনেকজনকে বলেছি যে ব্রেকফাস্ট করতে হয় একেবারে বেশি, তারপরে লাঞ্চ, ছোটো হলো ডিনার। তোমার বডিও এরকম থাকবে। আমরা করি উল্টা, ব্রেকফাস্ট করি না, লাঞ্চ অনেক বেশি, ফড়ায় ডিনার করি, এই জন্য আমাদের বডি এরকম হয়ে যায়। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা নিয়ে আমার একটা ডিটেইলড ভিডিও আছে, চাইলে দেখতে পারো, ফুড হ্যাবিট নিয়ে। সো ডু ওয়াচ দ্যাট। ব্যাড, প্রচুর জাঙ্ক ফুড খেয়েছি। অ্যান এক্সকিউজ কি, এই যে রাতেবেলা এখন বাজে রাত 9:15, ভিডিও করতে হয়, বাসায় যাওয়ার ডিনার করার টাইম হয় না, এখন আমি আজে বাজে জিনিস খাবো। সো আমি এই জিনিসটা বাদ দিব, সেটা হলো ব্যাড। এই বছর আমি জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে দিব। আর হ্যাবিট হলো খুবই কঠিন, খুবই কঠিন, নো কোক, মানে সফট ড্রিঙ্ক খাওয়া যাবে না। তার কারণ হলো, এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, থ্রি হোয়াইট পয়জনস, সুগার, সল্ট আর রাইস। সুগারে ভরা যে কোনো সফট ড্রিঙ্ক, তুমি কোক বলো, পেপসি বলো, ফান্টা, স্প্রাইট, যাই বলো না কেন, প্রচুর সুগার আছে, এটা তোমার শরীরের জন্য খুবই খারাপ। সো আমার চেষ্টা থাকবে হেলথের হ্যাবিট হলো কোক না খাওয়া। এবার আসি ফ্যামিলি। খুবই ইন্টারেস্টিংলি ফ্যামিলিতে এই বছর গুড কি আমি এটা খুঁজে পাইনি, পাখা সেট দিয়ে রেখেছি। এনার্জি আমি বানিয়ে বলবো তারও উপায় নাই, তার কারণ আমার বাসায় আমার বাবা মা ভিডিও দেখে। আমি যদি বলি হ্যাঁ আমি এটা করেছি ফ্যামিলির জন্য, বাবা মা গিয়ে কানটা টান ধরে বলবে কি খুব ভিডিও বানা যে ফ্যামিলির জন্য এই কাজ করছিস, আসলে তো কিছু করিস নাই। সো আমি অনেক খুঁজে পেলাম না যে ভালো কি একটা কাজ করছি ফ্যামিলির জন্য। সো আই এম রিয়েলি সরি আব্বু আম্মু, আমি আমি এ বছর থেকে ঠিকঠাক করছি। খারাপ যেটা করেছি সেটা হলো টাইম অনেক কম দিয়েছি। দেখা যায় যে অনেক রাত করে বাসায় ফিরেছি, সকালবেলা এসেছি, এই সকালবেলা ঘুমিয়েছি, দেখা যায় দেখা সাক্ষাৎ না করে বের হয়ে গেছি। আমি চেষ্টা করবো এইটা বাদ দেওয়ার জন্য এবং ফ্যামিলিকে একটু বেশি টাইম দেওয়ার জন্য। আমরা যেমন বাসা শিফট করছি, আমরা ক্যান্টনমেন্ট থেকে মিরপুর ডিএইচএসে যাচ্ছি, আমি চেষ্টা করছি আমার রুমের কাজগুলো গুছিয়ে দেওয়া, নর্মাল শিফট বাসা শিফটিংয়ে যে হেল্পগুলো করা দরকার ওই হেল্পগুলো করা, নিজের বাসার বা নিজের রুমের অ্যাটলিস্ট ডিজাইনিংয়ের কাজগুলো, নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে যেগুলো দরকার নেই ওগুলো ফেলে দেওয়া, যেগুলো দরকার আছে ওগুলো গুছিয়ে রাখা, প্রপার সর্টিং করা, লেবেলিং করার জন্য অ্যাটলিস্ট আমার ফ্যামিলিকে একটু হলেও সাপোর্ট করতে পারি। অ্যান্ড হ্যাবিট বা টার্গেট থাকবে হলো একসাথে ডিনার করা। লেটস সি, নতুন বাসায় আমাদের একটা সুন্দর নতুন ডিনার টেবিল নেওয়া হচ্ছে, নতুন ডিনার টেবিলে যদি একসাথে ডিনার করা যায় দ্যাট উইল বি আ ভেরি গুড থিং। এবার আসি ফাইনালি রিলিজিয়াস বা স্পিরিচুয়াল। এবছর যেমন আমি এবছর না আজীবন আমি পাঁচ রাত নামাজ পড়েছি, আমি রোজাও সম্পূর্ণ রেখেছি, এটা আমি কন্টিনিউ করবো। সো দিস ইজ দি গুড থিং। খারাপ যেটা হয়েছে সেটা হলো জামাতে নামাজ আমি এখন অনেক মিস করি। আগে যেটা হতো, আমি যখন ছোটো থাকতাম আব্বু আমাকে ধরে নিয়ে যেত, জামাতে নামাজ পড়তাম, আবার আসতাম, সো এই অভ্যাসটা ছিল। এখন দেখা যায় যে অনেক নানাবিধ এক্সকিউজ দিই, বাট ওটার কারণে জামাতে নামাজ মিস হয়। সো এই বছর চেষ্টা করবো এটা বাদ দিয়ে যতটুকু সম্ভব জামাতে নামাজ পড়ার। এর শুনে আমার আব্বা আমার বাবা অনেক খুশি হবে, আবার এখন মিস করলে আবার বেশি ঝাড়িও খাবো। সো যাই হোক, কী আর করা, বলেই ফেলছি ভিডিওতে। অ্যান্ড ফাইনালি যে হ্যাবিটটা তৈরি করবো সেটা হলো হাদিস পড়া। রিসেন্টলি আমি বেশ কিছু ইসলামিক স্টোরি দেখছিলাম এবং আমাকে অনেক এটা ইন্সপায়ার করেছে। অ্যান্ড সেকেন্ডলি আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই বিভিন্ন কোটস পড়ে, বিভিন্ন কোটেশন পড়ে। অ্যান্ড দেখলাম ছোটো ছোটো যে হাদিসগুলো আছে, জিনিসগুলো নলেজের একটা বিশাল ভান্ডার। সো আমি চেষ্টা করবো হাদিসের বইগুলো আস্তে আস্তে কমপ্লিট করা, সো দ্যাট আমাদের জন্য একটু হলো নতুন পার্সপেক্টিভ যেন আমার মধ্যে জন্মায়। সো এই ছিল আমার 2019 প্ল্যানিং। তোমরা চাইলে এখনই তোমাদের যে কাগজের কলম আছে ওটা নিয়ে এখনই বসে পড়ো এবং তোমার 2019 পার্সোনাল প্ল্যানিং তৈরি করো। অ্যান্ড তোমার যারা ফ্রেন্ড আছে তাদের সাথে এটা শেয়ার করো, সো দ্যাট তোমরা একসাথে সবাই মিলে নিজের 2019 সুন্দর করে গুছিয়ে ফেলতে পারো।